বঙ্গবন্ধু কুড়িগ্রাম জেলা ফুটবল লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আসরে সর্বোচ্চ 8টি গোল করে সেরা খেলোয়াড় হন এক হাতবিহীন প্রতিবন্ধী খেলোয়াড় আলামিন। শুক্রবার বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে মাঠে খেলা শেষে বিজয়ী ও বিজেতাদের মাঝে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। প্রিয় দর্শক, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।